বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউব এর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি পর্ব নিয়ে। তো আমাদের আজকের যে পর্বটি হবে, সেটি হবে যে আমরা ইউটিউব ব্যবহার করে থাকি, ইউটিউব চ্যানেল ব্যবহার করি, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা যারা ইউটিউবার রয়েছি। তো আমাদের জন্য একটি ভালো একটি অপশন রয়েছে, সেটি হলো যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু ইচ্ছা করলে ডোমাইন, যেমন .com, .net, যে কোনো একটা ডোমাইন আমরা অ্যাড করতে পারি। তো আমি এই বিষয়টা নিয়ে অনেকই রিসার্চ করেছি, মানে অনেকই ইউটিউবে ঘাটাঘাটি করেছি, কিন্তু এখনও এই টাইপের ভিডিও এখনও কেউ আপলোড করেনি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করি, তাহলে আশা করি অনেকেরই উপকার হবে, অনেকেরই ভালো লাগবে। তো এর জন্য আমরা এই ইউটিউব চ্যানেলে ডোমাইন অ্যাড করার জন্য আমাদের প্রথমে একটি ডোমাইন প্রয়োজন হবে, যে কোনো ডোমাইন হোক, .com হোক কিংবা .tk হোক কিংবা .net হোক, যে কোনো একটি ডোমাইন হলেই হবে ডোমাইন, আর এমনকি পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলুন আমরা দেখি। দেখার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমাদের সেই কাজগুলো করব। আমরা এখন মোবাইলের স্ক্রিনে যাচ্ছি। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো কম্পিউটারের স্ক্রিনে আসার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে আমাদের ডোমাইনের যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে। তো আমার কন্ট্রোল প্যানেলটি আমি আমার নিজের সিকিউরিটির কারণে আমি অবশ্যই আগে থেকে লগ ইন করে রেখেছি। এই দেখুন আমার যে ডোমাইনটি techblog.com, এই যে আমার ডোমাইনটি, আমি এই ডোমাইনটি আমি সেট করতে যাচ্ছি আমার যে ইউটিউব চ্যানেল, এই যে দেখুন ইউটিউব বয়, যে আমার ইউটিউব চ্যানেলটি, এই যে আমার এই চ্যানেলে আমি অ্যাড করতে চাচ্ছি আমার ডোমাইনটি, আমার চ্যানেলের নাম ইউটিউব বয়। তো আমি চ্যানেলের এই লিঙ্কটি আমি কপি করে নেব। প্রথমে কপি করে নেওয়ার পরে এই দেখুন আমার যে ডোমাইন কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে এই যে ইউজ মাই ডোমাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা একটু সময় নেবে, সময় নিয়ে যে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন, এখানে দেখাবে যে কয়েকটা অপশন থাকবে, যে আপনি ওয়েবসাইট রান করতে পারেন, আপনার ইমেইলের জন্য ডোমাইনটি ব্যবহার করতে পারেন, এমনকি ফরওয়ার্ড, এই যে দেখুন এখানে ফরওয়ার্ড টু অ্যান এক্সিস্টিং ওয়েব পেজ। তো আমি এখানে ফরওয়ার্ড টু অ্যান এক্সিস্টিং ওয়েব পেজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা এই এই যে দেখুন অনেকগুলো আমরা অপশন আছে, আমরা ইচ্ছা করলে আমাদের ফেসবুকেও আমরা এই ডোমাইনটি অ্যাড করতে পারি, ফেসবুক, টুইটার, যে কোনোটাতে আমরা অ্যাড করতে পারি। আমি আগামী পর্বে দেখাবো যে আরেকটি ভিডিও বানাবো নিয়ে, যে কীভাবে এই ফেসবুকে ডোমাইন অ্যাড করা যায়। তো চলুন, এই যে দেখুন, এই যে নিচে মিডিয়া সাইটের একটি অপশন রয়েছে, এখানে নিচে দেখুন ইউটিউব লেখা রয়েছে, ইউটিউবে। তো আমি এই ইউটিউবে এখানে সরাসরি ক্লিক না করে আমি চাচ্ছি এই যে দেখুন ফরওয়ার্ড টু এনি সাইট, এই ফরওয়ার্ড টু এনি সাইটে ক্লিক করব। এই বক্সে, এই বক্সে এখান থেকে আমি যে লিঙ্কটি কপি করেছিলাম, আমার ইউটিউবের যে লিঙ্কটি কপি করেছিলাম, সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দেবো। এই দেখুন আমি এখানে পেস্ট করে দিয়ে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। যখন আমি নেক্সটে ক্লিক করব, দেখুন আমার লিঙ্কটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক করব। যখন ফিনিশে ক্লিক করব, আমার ডোমাইনটি আমার লিঙ্কে চলে যাবে। এই যে দেখুন আমি যদি এই ডোমাইনে প্রবেশ করি, একটু হয়তো একটু সময় নেবে বন্ধুরা। এখন আবার এখানে লিখি www.tech, এই দেখুন techblogs.com, এটা চলে আসছে। আমি এটাকে লিখে এন্টার করি। যখন এন্টার করব, দেখা যাবে যে আমার সেই কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। এই যে দেখুন আমার সেই ইউটিউব চ্যানেলে অটোমেটিকলি নিয়ে আসলো। তো কত সুন্দরভাবে আমরা কাজটি করে ফেললাম, এই দেখুন
অনেক অনেক ব্যবহার করতে পারি। এটা জিনিসটা অনেক সুন্দর একটি বিষয় যা ব্যবহার করলে আমাদের অনেক কাজে আসতে পারে। অনেক সময় দেখা গেছে এসিওর বিষয়েও অনেক কাজে আসে। তো বন্ধুরা, চ্যানেল অ্যাড করেছি, এখন দেখাবো এই চ্যানেলের ভিতরে আমরা কিওয়ার্ড এমনকি ডিসক্রিপশন, আমাদের ভিডিওর ডিসক্রিপশন কিওয়ার্ড এগুলো আমরা দিয়ে দিতে পারি। তাই এর জন্য আমাদের যেটা করতে হবে যে দেখুন, আমি এখান থেকে যে ফরো এই কন্ট্রোলের কন্ট্রোল প্যানেলে ঢুকলাম, যে ডিএনএস ম্যানেজমেন্টে, এখান থেকে নিচে গেলে দেখুন যে ফরওয়ার্ডিং, এখানে ক্লিক করবে, যে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পরে এখান থেকে এই দেখুন যে সেটিংস, সেটিংস থেকে যে ফরওয়ার্ড অনলি, নিচে আছে ফরওয়ার্ড উইথ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখুন আমাদের ইউটিউবের যে টাইটেল, টাইটেল দিতে পারি, আমাদের চ্যানেলের নাম, এখানে ডিসক্রিপশন, এখানে কিওয়ার্ড দিয়ে যখন আমরা আপডেট করব তাহলে দেখা যাবে সরাসরি আমার এইটাই গুগলে এইটা ইন্ডেক্স হবে, গুগল থেকেও কিছু ভিজিটর আসবে। তো বন্ধুরা, এইভাবেই আমরা ইচ্ছা করলে ডোমাইন অ্যাড করে ব্যবহার করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।